আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় ক্যাপ করা দাঁতের গোড়া ফুলে ওঠার দুটি কমন কারণ সম্পর্কে তো ভিওয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি সঙ্গেই থাকুন ভিউয়ার্স দাঁতের সমস্যার জন্যে অনেকেই দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করিয়ে ক্যাপ করিয়ে থাকেন তো সাধারণত রুট ক্যানেল ট্রিটমেন্ট যদি সাকসেস হয় ভালো হয় তাহলে সেই দাঁতটিতে আর কখনোই কোনো ধরনের ব্যথা বা যন্ত্রণা ফিরে আসার কথা না বা ফিরে আসে না তো ভিওর্স রুট ক্যানেল ট্রিটমেন্টে করিয়ে ক্যাপ করানোর পরে কারো কারো দাঁতের এ ধরনের সমস্যা হয়ে থাকে যে দাঁতের মাড়ি ফুলে ওঠা এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই দাঁতটিতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয়েছে এবং রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপ করা হয়েছে তো ভিওর্স এখানে যে সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফুলে গেছে এইটি এমন হতে পারে একটি কারণে তা হলো এখানে যদি কোনো ফাঁকা থাকে অর্থাৎ দাঁত এবং মাড়ির সংযোগস্থলে এই নেক অংশে যদি কোনো ধরনের ফাঁকা থাকে আর সেই ফাঁকা থেকে যদি কোনো খাদ্যকণা মাড়ির মধ্যে ঢুকে যায় এবং সেখানে পচনের মাধ্যমে ব্যাকটেরিয়া হয়ে থাকে তাহলে এ ধরনের ফুলে ওঠার সমস্যা হয়ে থাকে ভিউয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন যে দাঁতে ক্যাপ করা হয়েছে কিন্তু কিছুটা জায়গা ফাঁকা থেকে গেছে আর এমন ফাঁকা থাকলে এখানে খুব সহজেই খাবার ঢুকতে পারে এবং খাবার জমতে পারে তো যখন সেখানে কোনো কিছু জমবে আর সেটি যখন মাড়ির ভিতরে ঢুকে যাবে তখন মাড়িতে ইনফেকশন হয়ে মাড়ি ফুলে ওঠে এক্ষেত্রে হয়তো রুট ক্যানেল ট্রিটমেন্টটি ভালো হয়েছে রুট ক্যানেল ট্রিটমেন্টের কোনো সমস্যা নাই কিন্তু মাড়িতে খাবার ঢোকার কারণে দাঁত এবং ক্যাপের সংযোগস্থলে যদি ফাঁকা থাকে সেই ফাঁকা থেকে যখন খাবার মাড়ি ভিতরে ঢুকবে তখনই মাড়ির ইনফেকশন হবে মাড়ি ফুলে উঠতে দেখা যাবে এখানে যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন তিনটি দাঁতে ক্যাপ করা হয়েছে এখানে এই দাঁতটি এই দাঁতটি কিন্তু ত্রুটি রয়েছে ক্যাপের মাধ্যমে ক্যাপে আর এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন ক্যাপের সেটিংটি এমন হওয়া উচিত যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে মাড়ির দিকটায় কোনো ধরনের ফাঁকা নাই কিন্তু এখানে যে দুটি দাঁতে ক্যাপ করা হয়েছে তার এখানে কিছুটা ফাঁকা রয়েছে এখানে কিছুটা ফাঁকা রয়েছে এমন ফাঁকা থাকায় রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁতটি ধীরে ধীরে নষ্ট হয়ে যায় আবার যদি এমন অবস্থায় খুব সহজেই খাবার জমতে পারে এমন পজিশনে এমন স্থানে তো সেই খাবার যদি পচন হয়ে সেটি যদি মাড়ির ভিতরে ঢুকে যায় তাহলে ইনফেকশন হয়ে মাড়ি ফুলে যেতে থাকে মাড়ি ধীরে ধীরে লাল হয়ে যেতে থাকে কালো হয়ে যেতে থাকে এখানেও দেখতে পাচ্ছেন যে কয়েকটি দাঁতে এখানে কিন্তু ক্যাপ করা রয়েছে এখানে প্রতিটি দাঁতেই ক্যাপ করা রয়েছে এখানে চারটি দাঁতে তো এই চারটি দাঁতে কিন্তু দেখতে পাচ্ছেন যে কিছু না কিছু সমস্যা নিয়ে আছে এখানে দেখুন ক্যাপের গোড়াতে ফাঁকা ছিল আর তার কারণে ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে এবং এখানে দেখুন যে ক্যাপের গোঁড়ায় ফাঁকা থাকার কারণে এখানে ফুলে উঠছে কারণ এখান থেকে ব্যাকটেরিয়া মাড়ির ভিতরে ঢুকে গেছে আর তার জন্যই মাড়ির ইনফেকশন তৈরি হয়েছে এবং এখানে ফুলে উঠছে এক্ষেত্রে রুট ক্যানেল যে ট্রিটমেন্ট করা হয়েছে সেটিতে কোনো ত্রুটি নাও থাকতে পারে কিন্তু মাড়ির ভিতর থেকে খাবার খাবার প্রবেশ করে সেখানে কিন্তু এ ধরনের ফুলে ওঠার সমস্যা হয়ে থাকে এখানেও দেখুন একটি দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপ করা হয়েছে সেখানে ফাঁকা ছিল আর সেই ফাঁকার জন্য ধীরে ধীরে দাঁতটি কালো হয়ে যাচ্ছে আর এমন কালো হয়ে যাওয়া মানেই দাঁতটি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে দাঁতটি মারা যাচ্ছে এবং দাঁতটি ভঙ্গুর হয়ে যাচ্ছে যে কোনো সময় এমন অবস্থায় দাঁতটি ভেঙে যেতে পারে যদি এম এতটুকু অংশ ক্যাপের মধ্যে পুরোপুরি আবদ্ধ থাকত তাহলে এ ধরনের সমস্যা হতো না আর এখানে ব্যাকটেরিয়ার মাধ্যমে আক্রমণ হয়েছে মাড়িটি সেখানে ফুলে উঠতে পারে এখানেও দেখুন এখানে একটি দাঁতে ক্যাপ করা হয়েছে পরপর দুটি দাঁতে এখানে কিন্তু ট্রিটমেন্ট করা হয়েছে ক্যাপ করা হয়েছে তো এই দাঁতটি দেখুন ভালো আছে কিন্তু এই দাঁতটির কিন্তু গোড়া এভাবে ফুলে উঠছে তো এটি সাধারণত রুট ক্যানেল ট্রিটমেন্টের ত্রুটি থাকার জন্য হচ্ছে না এটি হলো দাঁত এবং যে ক্যাপ এবং মাড়ির যে সংযোগস্থল রয়েছে সেখানে ফাঁকা থাকায় সেখানে খাবার ঢুকে সেগুলো পচনের মাধ্যমে যখন ব্যাকটেরিয়া আক্রমণ হয় তখন এ ধরনের ফুলে ওঠে তো ভিউয়ার্স এ ধরনের সমস্যা যাদের রয়েছেন যাদের রুট ক্যানেল ট্রিটমেন্ট করিয়েছেন দাঁতে ক্যাপ পরানো আছে তারা একটু চেক করে নেবেন নিজে নিজে যে দাঁতের গোড়ায় কোনো ধরনের ফাঁকা আছে কিনা যদি ফাঁকা থাকে আপনি ডেন্টিস্টকে জানাতে পারেন অথবা তার মাধ্যমে ট্রিটমেন্ট হয়ে নিতে পারেন পুনরায় আবার যদি এ ধরনের ফাঁকা অল্প হয়ে থাকে তাহলে জায়গাটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন তাহলে এভাবে ফুলে ওঠার সমস্যা ঘটবে না ভিউয়ার্স কারো কারো সামনের দিকে এমনটি ফুলে উঠতে পারে ক্যাপ করার পরে এমন অবস্থা যদি রুট ক্যানেল ট্রিটমেন্টে ত্রুটি হয় তাহলেও হতে পারে আবার কখনো কখনো গাম ফাঁকা হয়ে সেখানেও খাবার ঢুকে এ ধরনের সমস্যা হতে পারে এটি সামনের দিকের যে কোনো দাঁতে হতে পারে এটি মাড়ির দিকেরও যে কোনো দাঁতে হতে পারে এখানে একটি দাঁত দেখতে পাচ্ছেন এই যে যে এই যে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এই দাঁতটি রুট ক্যানেল ট্রিটমেন্ট করা এবং ক্যাপ করা হয়েছে তো এই দাঁতটির উপরোই অংশে দেখছেন যে অনেকটা ফুলে গেছে তবে এমন অবস্থার জন্য কিন্তু এখানে যে পজিশনটা এখানে মাড়ির থেকে কোনো খাবার ঢোকে নি এটি রুট ক্যানেল ট্রিটমেন্টের ত্রুটি থাকার কারণে এমনটি হয়ে থাকে অথবা কখনো কখনও দাঁতের গোড়ার দিকে সিস্ট হয়ে থাকে যেটি আমরা দেখতে পাই না খালি চোখে এক্স মাধ্যমে দেখতে হয় যদি দাঁতের গোঁড়ায় কোনো ধরনের সিস্ট থেকে থাকে তাহলেও এ ধরনের ফুলে ওঠার সমস্যা হয়ে থাকে তো এমন অবস্থায় প্রথমত একটা এক্স রে করতে হয় এক্স রে করে যদি দেখা যায় যে দাঁতের গোড়ার দিকটা ভালো আছে তাহলে শুধুমাত্র ড্রেসিংয়ের মাধ্যমে এ ধরনের ট্রিটমেন্ট আমরা করে থাকি তো ড্রেসিং করে কিছুটা ওষুধ খেলে এ ধরনের সমস্যা পুরোপুরিভাবে ভালো হয়ে যায় তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম